নমস্কার সকলকে স্বাগতম জানালো মোর ইউটিউব চ্যানেল পঙ্কজ লিমকালয়। এই মুহূর্তে দিছো আপনার এটা অতিকৈ মর্মান্তিক খবর। কামাখ্যা যোগীঘোপা রেলপথত সংঘটিত হয়েছে এক শোকাব দুর্ঘটনা। দক্ষিণ কামরূপর বকুর নদিয়াপাড়াত সংঘটিত হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনাটি। নদিয়াপাড়াত এটা উন্মুক্ত রেল ক্রসিং অতিক্রম করবলে লোতে তীব্রবেগী মালবাহী খুন্দা মারে এখন ওয়েগনারত আর চুচুরাই নিয়ে বহু দূরলৈকে। আর যার পরিপ্রেক্ষিতত বাহনখন থাকা একটা পরিয়ালর তিনগাকীক লোক থিতাতে নিহত হওয়ার লগতে এগারী কন্যা শিশুও আহত হবলগিয়া হয়। আর আজি বিয়লির ভাগত সংঘটিত হয়েছে এই সকাহব দুর্ঘটনাটি। আর আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করেছে এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছতে অগণন লোকে ভিড় করেছে সেই স্থানত এই দৃশ্যাংশ চাবলে। আর আপনাদের স্ক্রিনত প্রত্যক্ষ করে থাকা এইখান মালবাহীর ট্রেনের খুন্দাত এই ওয়েগনারখন সুচুর্ম হয়ে পড়ছে আর বহু দূরলকে বাহনখন চুচরাই নিয়ে। আর যার পরিপ্রেক্ষিতত বাহনখন থাকা একটা পরিয়ালের তিনগাকীক লোক থিতাতে নিহত হওয়ার লগতে এগারী কন্যা শিশু গুরুতরভাবে আহত হয়। আর আহত শিশুগারীক স্থানীয় লোকে উদ্ধার করে পঠিয়াই দিয়া হয় চিকিৎসার বাবে। আর আজির দিন দক্ষিণ কামরূপর বকুর নদিয়াপাড়াত এই সকাহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আপনাদের প্রত্যক্ষ করেছে স্ক্রিনত। জানিপরা মতে ছয়গাঁর হাতীহলাপাম গাঁর ডক্টর আব্দুল জলিল নামের ব্যক্তিজনে AH01DF8398 নম্বরের ওয়েগনার বাহনখনে পত্নীর সহিতে দুই কন্যাসহ আকসিয়ারপরা গরৈমারিল গে থাকা অবস্থাতে বকুর নদিয়াপাড়াত উন্মুক্ত রেল ক্রসিং অতিক্রম করবলে লোতে গুয়াহাটিরপরা বঙাইগাঁও অভিমুখে গে থাকা তীব্রবেগী মালবাহী রেলখনে ওয়েগনার বাহনখনক মহতিয়াই নেয়। আর যার পরিপ্রেক্ষিতত এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত আর যার ফলত ডক্টর আব্দুল জলিল তেওঁর পত্নী সানিয়ারা পারভিন আর জ্যেষ্ঠ কন্যা আফরিন সুলতানার থিতাতে নিহত হয়। আর কনিষ্ঠ কন্যা জন্নত সুলতানা গুরুতরভাবে আহত হয়। ইতিমধ্যে স্থানীয় লোকে জন্নত সুলতানাক বাহনখনেরপরা উদ্ধার করে চিকিৎসার বাবে প্রেরণ করেছিল। আর দেখবলে পাইছে যে এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছতে স্থানীয় লোকে খুব উজাড়িছে, কেন বারম্বার রেল কর্তৃপক্ষক অনুরোধ জানাই আছে যে উক্ত স্থানত একটা রেল ক্রসিং লাগে, কিন্তু রেল বিভাগে কোনো ধরনের গুরুত্ব আরোপ নকরার অভিযোগ উত্থাপন করেছে এই সকল লোকে। আর উক্ত স্থানতে একটা সুরঙ্গ পথ আছে যদিও সুরঙ্গ পথত প্রায় পানীরে পরিপূর্ণ হয়ে থাকে, যার পরিপ্রেক্ষিতত যান বাহন চলাচল করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়, একাংশ লোক সমস্যার সম্মুখীন হয়। আর এনেদরে উক্ত রেল উন্মুক্ত রেল ক্রসিংরে আহ যা করবলগা হয়, যান বাহন চলাচল করবলগা হয়, এই এটা জ্বলন্ত সমস্যা। সেই সম্পর্কে বারম্বার স্থানীয় রেল কর্তৃপক্ষক অবগত করে আছে যে যদিও রেল কর্তৃপক্ষ কিন্তু কোনো গুরুত্ব আরোপ করা নাই। আর যার কারণে এই এনেকা ধরনের এই ধরনের দুর্ঘটনা সঘন দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে বলে ইতিমধ্যে স্থানীয় লোকে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। স্থানীয় লোকের ভাষ্য আছে, সেই ভাষ্য আপনার শুনাইছো। তিনটা মানুষ মরছিল, তিনটা না চারটা মরছিল।
গৰেমাৰী বুলি কৈছে, লেকচাৰাৰ বুলি কৈছে, নামটো ওলাইছিল মানে নেটত চাই পেলাই এনেকুৱা আছিল।